নমস্কার বন্ধুরা, আমি অরিন্দিতা। অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে। তো আজকে আমি কালো জাম খুব সহজভাবে কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্লিজ আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। তাহলে শুরু করা যাক আজকে রেসিপি। ঠিক আমি একটা কড়া বসিয়েছি, কড়ার মধ্যে সামান্য একটুখানি আমি জল দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণের চিনি। জলের সাথে চিনিটা আমি এইভাবে গুলিয়ে নেব। তো দেখুন জলের সাথে চিনিটা কিন্তু ভালো মতো গুলে গেছে। এবার এই চিনির রসটা আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন বেশ কিছুক্ষণ আমি এটা জ্বালিয়ে নিয়েছি, এখন আমি এটা হাত দিয়ে দেখব। তো বন্ধুরা এই রসটা দুতার বানিয়ে নিতে হবে। দেখুন আমার হাতটা প্রচুর আঠালো হয়ে গেছে, আর দুটো তার এইভাবে দেখুন আস্তে আস্তে সৃষ্টি হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু রসটা আমার রেডি হয়ে গেছে। এই অবস্থাতে আমি গ্যাসের হিটটা বন্ধ করে দেব। এবারে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেব, এতে ফ্লেভারটাও ভালো আসবে, আর চিনির রসটা কিন্তু সহজে আর জমাট বাঁধবে না। এইভাবে মিক্স করে নেব, নিয়ে এটা আমি সাইড করে দেব। এদিকে আমি একটা ট্রে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নেব। তেল আমি ট্রের চারিদিকে ভালো করে লাগিয়ে দেব এইভাবে। এখানে আমি একটা বাটার পেপার নিয়েছি, এই ট্রের মধ্যে সেট করে দেব। তো দেখুন ট্রেটা কিন্তু আমি পুরোপুরি রেডি করে নিয়েছি। আবারও আমি কড়াটা গ্যাসে বসিয়েছি, এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব, দিয়ে গ্যাসের হিটটা আমি অন করে দেব। আর বন্ধুরা এখানে আমি 500 গ্রাম জাম নিয়েছি। দেখুন জামটা আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি, আরও একবার ভালো করে ধুয়ে নেব। জলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি জামগুলো দিয়ে দেব। আর বন্ধুরা এই জাম যদি গরম জলের মধ্যে দেওয়া যায়, জামটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর রসালো হয়ে যাবে। আমি এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, খুব বেশিক্ষণ করলে কিন্তু জামের যে অরিজিনাল কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি নর্মাল সাদা জল রেখেছি একটু ঠান্ডা, তার মধ্যে আমি জামগুলো দিয়ে দেব, তাহলে জামের কালারটা কিন্তু পুরোপুরি থাকবে। এদিকে দেখুন জামটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে জামটা আমি নিয়ে নেব আর দানাটা বাদ দিয়ে দেবো এইভাবে। তো বন্ধুরা আমি হাত দিয়ে করছি, হাত দিয়ে যদি জামের শ্বাসটা বের করা যায় তো খুব সহজে বের হয়ে যায়। গরম জলে দেওয়ার পরে দেখুন জামটা কিন্তু খুব সহজে নরম হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি হাত দিয়ে কিন্তু এটা শ্বাসটা আর আংটিটা আলাদা করে দেওয়া যাচ্ছে। আংটিগুলো আমি আলাদা করে দিয়েছি দেখুন। এবার এই জামগুলো আমি মিহি করে পেস্ট বানিয়ে নেব। জামটা দেখুন পেস্ট করে নিয়েছি, আর একদম মিহি করে কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে এইভাবে। এবার এখানে আমি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির নিচে একটা বোল দিয়েছি। এবারে এর মধ্যে আমি জামের মিশ্রণটা নিয়ে নেব, দিয়ে ছেঁকে বের করে নেব রসটা। তো দেখুন ছাঁকনির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রসটা বেরোতে শুরু করেছে, আর কত সুন্দর কালার এসছে দেখুন। এবার এখানে আমি একটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে এইভাবে ঘোরাবো, তাহলে কিন্তু বাকি রসটুকু বেরিয়ে যাবে খুব সহজে। এইভাবে কিন্তু জাম থেকে রসটা বের করে নিতে হবে। তো দেখুন জাম থেকে কিন্তু আমি রসটা আলাদা করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর বন্ধুরা আপনারা যখন এটা বানাবেন অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। এবার এটা ভালো করে আমি রসের সাথে মিক্স করে নেব। আবারও আমি একটা প্যান বসিয়েছি, এবারে এর মধ্যে জামের মিশ্রণটা দিয়ে দেব। আর বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের হিটটা একদম লোতে রাখতে হবে, গ্যাসের হিটটা একদম লো টু মিডিয়ামে রেখেছি আমি। আর এইভাবে স্প্যাচুলা দিয়ে অনবরত এটা আমি নাড়বো, কারণ কর্নফ্লাওয়ার এক জায়গায় জমে গেলে কিন্তু দলা পেকে যাবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে না। আর একটু কিন্তু কর্নফ্লাওয়ারটা গোলার সময় একটু খেয়াল রাখতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। বন্ধুরা দেখুন জামের যে রসটা কতটা ঘন হয়ে গেছে, আরো কিছুক্ষণ এটা আমি জ্বালিয়ে নেব, নিয়ে একদম পুরোপুরি ঘন করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন জামের রসটা কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে, আর এটা কিন্তু আরো কিছুক্ষণ ঘন করে নিতে হবে, কারণ যতক্ষণ না প্যান থেকে ছেড়ে আসবে সেই বুঝে কিন্তু ঘন করে নিতে হবে। জামের রসটা পুরো কিন্তু থকথকে ভাব এসে গেছে, তার মানে কিন্তু আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। দেখুন ঠান্ডা হলে কিন্তু আরো সুন্দরভাবে জমাটি বাঁধবে। তো এই সময় কিন্তু গ্যাসের হিটটা একদম আমি কমে রাখবো, আর এখানে যে চিনির শিরাটা আমি বানিয়েছিলাম বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে অনবরত নাড়বো, দিয়ে মিশ্রণটা আমি সমানভাবে ঘুরিয়ে নেব।
জাম যে যেমন মিষ্টি আপনারা পছন্দ করবেন সেই বুঝে কিন্তু চিনিটা দিয়ে দিতে পারেন। আবার চিনি যদি না পছন্দ করেন তো নাও দিতে পারেন। সমস্ত চিনির রসটা আমি কিন্তু জামের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আরো কিছুক্ষণ এইভাবে আমি নাড়িয়ে নেব। তো দেখুন চিনির শিরাটা আমি জামের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখন দেখুন এই পর্যায়ে চলে এসেছে। এবার এটা আমি সরাসরি সেট করে দেব। প্রথমে যে টেটা আমি রেডি করে নিয়েছিলাম এবার জামের মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এই মিশ্রণটা আমি সমানভাবে ছড়িয়ে দেব এইভাবে। তো বন্ধুরা দেখুন জামের এই মিশ্রণটা আমি সেট হওয়ার জন্য এই পাত্রতে দিয়ে দিলাম। এটা পুরোপুরি ঠান্ডা করে নেব, নিলে কিন্তু শক্ত হয়ে জমাটি বেঁধে যাবে। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তো বন্ধুরা দেখুন জামের এই মিশ্রণটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। এবার এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এটা আমি ঢেলে নেব আর এইভাবে পিছনে ধাক্কা দেব, তাহলে খুব সহজভাবে বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখুন কালো জামের জেলিটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে যদি আপনারা সারা বছরের জন্য সংগ্রহ করে রাখেন তো বার করে করে মাঝে মধ্যে এটা খেতেও পারেন। এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব লজেন্সের শেপ দিয়ে। তো বন্ধুরা এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কালো জাম পাওয়া যাচ্ছে, আর যারা জাম খেতে ভালোবাসেন এইভাবে কিন্তু আপনারা সংগ্রহ করে রাখতে পারেন বছর জুড়ে খাওয়ার জন্য। তো আজকের জামের এই রেসিপিটা আমি কিন্তু আমার ঘরোয়া জাম দিয়ে বানিয়েছি, আর আমি এইভাবে ঘরোয়া জাম সংরক্ষণ করি সারা বছর খাওয়ার জন্য। জাম আমার ভীষণ প্রিয় একটা ফল বন্ধুরা। এবারে এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা যেমন ইচ্ছে এগুলো টুকরো করে নিতে পারেন, আর যে কোনো কাঁচের বয়নের মধ্যে এটা ভরে রেখে দিতে পারেন। নিশ্চিন্তে এক বছর কিন্তু এটা রয়ে যাবে, কোনো রকম কিন্তু নষ্ট হবে না। তো বন্ধুরা যাদের সুগার আছে তাদের কিন্তু জাম খাওয়া খুবই প্রয়োজনীয়। আপনারা যদি এই গরমের সময় এইভাবে জাম সংরক্ষণ করে রাখেন তো সারা বছর জুড়ে খেতে পারেন। ভিডিওটি দেখে লাইক ও শেয়ার করার একটা রিকোয়েস্ট রইল, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু কালো জাম আমি সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছি। ভিডিওটা ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো দেখুন কত সুন্দর কালার এসছে আর কত মজার দেখতে লাগছে।